হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার তো ফ্রেন্ড আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি হিস্ট্রি থেকে একটি ডেমো ক্লাস আজকের হিস্ট্রি ক্লাসের টপিক হচ্ছে সায়েন্স অ্যান্ড লিটারেচার অফ গুপ্তাইজ অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য নিয়ে আজকের ক্লাস ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের পজিটিভ কমেন্টসগুলি আমি দেখেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই পজিটিভ কমেন্টগুলির জন্যই আমি আবারও ক্লাস নিয়ে আসতে পেরেছি তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য পজিটিভ কমেন্ট দিয়ে সাহায্য করার জন্য সাহস যোগানোর জন্য তো তোমাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো আজকে আবার অন্য আরেকটা ক্লাস নিয়ে এসেছি হিস্ট্রি থেকে অন্য একটি ড্যামো ক্লাস আজকের ক্লাস হচ্ছে গুপ্ত সাম্রাজ্য তো ফ্রেন্ড গুপ্ত সাম্রাজ্য ট্যাট পরীক্ষা বলো অ্যাসটিজিটি পরীক্ষা বলো দুইটা পরীক্ষার জন্যই খুব ইম্পর্টেন্ট একটা টপিক কারণ এই এই যে টপিকটা এই টপিকটা আমাদের ট্যাক টু সিলেবাস এবং অ্যাস্টেজিটি সিলেবাস দুইটার মধ্যে ইনক্লুড করা আছে পাশাপাশি প্রত্যেক বছর গুপ্তা এজ থেকে অর্থাৎ গুপ্তা সাম্রাজ্য থেকে একটা প্রশ্ন আসেই তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকের টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত সাম্রাজ্য তো গুপ্ত সাম্রাজ্য থেকে একটা ডেমোক্লাস নিয়ে এসেছি তোমরা সবাই ক্লাসটার পাশে থাকবে এবং লাস্ট পর্যন্ত দেখবে এই ক্লাসে আমরা প্রথমে কনসেপ্ট আলোচনা করব। প্রথমে ইন কনসেপ্ট আলোচনা করব। একদম ডিটেলসে বুঝবো বুঝার পর ইম্পর্টেন্ট এমসিকিউস প্র্যাকটিস করে নেব প্রত্যেক ক্লাসের মতোই তো তোমরা সবাই পাশে থাকবে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখবে আশা করি কাজে আসবে আর হ্যাঁ তোমাদের ডিমান্ডগুলি আমি দেখেছি কমেন্টে পড়েছি তোমাদের ডিমান্ড থেকেই ক্লাস নিয়ে আসবো এতটুক বলছি তো আবারও বলছি তোমাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা পাশে আছো বলি হিস্ট্রি থেকে আরেকটি ক্লাসও নিয়ে আসতে পেরেছি তো শুরু করছি আজকের ক্লাস হিস্ট্রি থেকে টপিক হচ্ছে গুপ্তাইজ গুপ্ত সাম্রাজ্য তো ইতিহাসের মধ্যে গুপ্ত যুগ কেন এত বিখ্যাত বা গুপ্ত যুগ থেকে কেন প্রশ্ন চলে আসে কারণ ইতিহাসে গুপ্ত যুগ খুব ফ্যামাস কেন ফেমাস কারণ আমরা জ্যোতির্বিদ মহানবিদ বিভিন্ন সায়েন্টিস্ট সাইন্টিস্ট আমরা গুপ্ত যুগে পেয়েছি যেমন আর্যভট্ট আর্যভট্টকে আমরা গুপ্ত যুগে পেয়েছিলাম এছাড়া গুপ্ত যুগের মধ্যে অনেক স্থাপত্য ভাস্কর্য আমরা পেয়েছি গুপ্ত যুগে বিভিন্ন চিত্রকলা অজন্তার চিত্রকলা এই সমস্ত দিক থেকে বিবেচনা করলে গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ গুপ্ত যুগকে কী বলা হয় ইতিহাসের স্বর্ণযুগ তাই গুপ্ত যুগটা ইতিহাসের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট গুপ্ত যুগ থেকে প্রশ্ন আসি তো এই গুপ্ত যুগের মধ্যেই প্রথম কি হয়েছিল ভাগবত গীতা রচিত হয়েছিল হিন্দু ধর্মে যে প্রথম সতীর ধারণা এটা উদ্ভব হয়েছিল গুপ্ত যুগে গুপ্তরাই ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিল এবং এই গুপ্ত যুগের মধ্যে আমরা বিখ্যাত সায়েন্টিস্টদের পেয়েছিলাম যেমন আর্যভট্ট বরাহ মিহিরের মতন বিখ্যাত ব্যক্তিদের পেয়েছিলাম বিখ্যাত ব্যক্তি পেয়েছিলাম পাশাপাশি পণ্ডিতদেরও পেয়েছিলাম যেমন কালিদাস পণ্ডিত কালিদাসকেও আমরা পেয়েছি গুপ্ত যুগে এই সমস্ত দিক থেকে বিবেচনা করলে আমরা বলতে পারি গুপ্ত যুগ হচ্ছে ইতিহাসের স্বর্ণযুগ তো শুরু করছি আজকের ক্লাস গুপ্ত যুগ প্রথমে আমরা ডিটেলসটা জানবো কারণ আমাদেরকে কনসেপ্ট জানতেই হবে কনসেপ্ট জানা থাকলে এমসিকিউ প্র্যাকটিস সরি এমসিকিউ আনসার করতে পারবো তো গুপ্ত যুগের ইতিহাস এই যে গুপ্ত যুগের ইতিহাস কিভাবে জানা যায় গুপ্ত যুগের ইতিহাস জানা যায় বিভিন্ন শিলালিপি ত্রাম্যলিপি এবং বিভিন্ন প্রশস্তি থেকে গুপ্ত যুগের ইতিহাস জানা যায় তো গুপ্ত যুগের ইতিহাস আমরা কিভাবে জানতে পারি বিভিন্ন শিলালিপি ত্রাম্যলিপি এবং প্রশস্তি থেকে প্রশস্তি কি প্রশস্তি হচ্ছে রাজার ব্যাপারে আগেরকার দিনে কি হতো বিভিন্ন পর্যটকরা আসতো বা বিভিন্ন পণ্ডিতরা থাকতেন যিনি যারা রাজসভায় থাকতেন তারা ওই রাজসভার রাজার সম্পর্কে লিখতেন গুণগান লিখতেন ওইগুলিকে প্রশস্তি বলা হয় এভাবে বিভিন্ন প্রশস্তি থেকে আমরা বিভিন্ন রাজার সম্পর্কে জানতে পারি এগুলি হচ্ছে প্রশস্তি প্রশস্তি মানে হচ্ছে যেগুলি থেকে আমরা বিভিন্ন রাজাদের সম্পর্কে ইনফরমেশন পেয়ে থাকি তো এই যে গুপ্ত যুগের ইতিহাসটা কিভাবে পাওয়া যায় বিভিন্ন শিলালিপি কেউ না কেউ লিখে গিয়েছিলেন তাই তো আমরা পেয়েছি কারণ এটা তো ইতিহাস ইতিহাসটা কি অতীত তো এই যে গুপ্ত যুগের ইতিহাস এটা বিভিন্ন শিলালিপি ত্রাম্যলিপি এবং প্রশস্তি থেকে গুপ্ত যুগের ইতিহাস সম্পর্কে জানা যায় একজন ব্যক্তি ছিলেন হরিসেন হরিশেন একজন ব্যক্তি ছিলেন তিনি লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের জীবনী সম্পর্কে জানতে পারি এখন কথা হচ্ছে এই সমুদ্রগুপ্তটা কে গুপ্ত যুগের মধ্যে যারা যারা বা গুপ্ত যুগের মধ্যে যতগুলি বংশ ছিল এবং যতজন রাজারা ছিলেন তার মধ্যে সমুদ্রগুপ্ত ছিলেন সর্বশ্রেষ্ঠ এই সমুদ্রগুপ্ত ছিলেন সর্বশ্রেষ্ঠ কেন সর্বশ্রেষ্ঠ ছিল এটা আমরা একটু পরে আসছি এই যে সমুদ্রগুপ্ত ছিল সর্বশ্রেষ্ঠ তো এই সমুদ্রগুপ্তের জীবনী সম্পর্কে জানা যায় হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে হরিসেন কি হরিসেন সমুদ্রগুপ্তের রাজসভায় থাকতেন তো তিনি সমুদ্রগুপ্তের সম্পর্কে গুণগান লিখেছেন যেটা হচ্ছে প্রশস্তি তো হরিশেনের লেখা যে প্রশস্তিটা এটার নাম দিয়েছেন এলাহাবাদ প্রশস্তি এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কি জানতে পারি সমুদ্রগুপ্তের জীবনী সম্পর্কে জানতে পারি নেক্সট হচ্ছে গিয়ে গুপ্ত যুগের আমলে চন্দ্রগুপ্ত এবং মুদ্রা রাক্ষস ইত্যাদি রচনা থেকে গুপ্ত যুগের ইতিহাস সম্পর্কে জানা যায় এছাড়া গুপ্ত যুগের আমলে রচিত হয়েছিল চন্দ্রগুপ্ত এবং মুদ্রা রাক্ষস এই দুইটা গ্রন্থ চন্দ্রগুপ্ত ও রাক্ষস ইত্যাদি রচনা থেকেও আমরা গুপ্ত যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি এছাড়া এর বিবরণ ইৎসিং হচ্ছে একজন বিদেশি পর্যটক এই ইৎসিং যখন ভারত ভ্রমণ করতে এসেছিলেন তখন তিনি ভারতের বিবরণ দিয়েছিলেন এই বিবরণ থেকেও আমরা সম্পর্কে জানতে পারি নেক্সট স্লাইডে দেখব স্থাপত্য এবং ভাস্কর্য তো স্থাপত্য ভাস্কর্যের মধ্যে স্থাপত্য ভাস্কর্য স্থাপত্য ভাস্কর্য হচ্ছে যে গুপ্ত যুগে কি 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 স্থাপত্য ছিল যেমন বিভিন্ন মন্দির হতে পারে বিভিন্ন শিল্পরীতির ধারা হতে পারে এরকমভাবে বিভিন্ন স্থাপত্য কি কী ছিল কি কী বানানো হয়েছিল বা তখনকার সময় কি কোন কোন সম্পদ ছিল তো এই স্থাপত্য ভাস্কর্যের মধ্যে সাংঘরাম ও বিহারের পর্বা স্থাপত্যের অন্যতম নিদর্শন সাংঘরাম সাংঘরাম ও বিহারের পর্বা দুইটা দুইটা স্থাপত্য ছিল যেটা অন্যতম নিদর্শন ছিল গুপ্ত যুগের এছাড়া কি কী ছিল মহারাষ্ট্রের অজন্তা ইলোরা ওরাঙ্গবাদ, মধ্যপ্রদেশের ভাগ পর্বত গুহা স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় এই জিনিসগুলি বা এই স্থাপত্যগুলি গুপ্ত যুগকে খুব ফেমাস করেছিল গুপ্ত যুগের মধ্যে প্রথম ইট আর পাথর দিয়া মন্দির নির্মাণ শুরু হয় গুপ্ত যুগেই প্রথম ইট ও পাথর দিয়ে মন্দির নির্মাণ শুরু হয় গুপ্ত যুগে যে মন্দির স্থাপত্যের ক্ষেত্রে নাগর ও দ্রাবিড় শিল্পরীতির উদ্ভব হয় গুপ্ত যুগের মধ্যে প্রথম কি হয় মন্দির স্থাপত্যের ক্ষেত্রে নাগর ও দ্রাবিড় শিল্পরীতির উদ্ভব হয় নেক্সট আমরা যে যে এই স্থাপত্য রীতি এটার অন্যতম নিদর্শন কি এই যে নাগর স্থাপত্য রীতি এটার অন্যতম নিদর্শন কি অন্যতম নিদর্শন হচ্ছে দশাবতার মন্দির এবং ভিতারগাঁওয়ের মন্দির এই দুইটা মন্দির নাগর স্থাপত্য রীতির অন্যতম নিদর্শন ছিল যে জিনিসটা নাগর স্থাপর্যী সরি নাগর স্থাপত্য রীতিকে খুব ফেমাস করেছিল অর্থাৎ অন্যতম নিদর্শন ছিল কোন দুইটা মন্দির দশাবতার মন্দির এবং ভিতারগাঁওয়ের মন্দির দাবির স্থাপত্য রীতির অন্যতম নিদর্শন আরেকটা কি ছিল নাচনা কোটার পার্বতী মন্দির এবং দাক্ষিণাত্যের আইহোল মন্দির খুব ইম্পর্টেন্ট চলে আসবে যে ভিতারগাঁওয়ের মন্দির অপশানে দিয়ে দেবে নাগর স্থাপত্য রীতি দ্রাবিড় এমনভাবে অপশানে থাকবে তো নাগর স্থাপত্য রীতির অন্যতম নদর্শন কী দশাবতার মন্দির এবং ভিতার মন্দির আর দ্রাবিড় স্থাপত্য রীতির অন্যতম নিদর্শন নাচনা কুঠার পার্বতী মন্দির এবং দাক্ষিণাত্যের আইহোল মন্দির গুপ্ত যুগে ভাস্কর্যের অর্থাৎ আর্কিটেক্ট গুপ্ত যুগে ভাস্কর্যের তিনটা প্রধান কেন্দ্র ছিল কোথায় কোথায় মেনলি স্থাপত্য ক্রিয়েট হয়েছিল এটার তিনটা কেন্দ্র ছিল মথুরা সারনাথ আর পাটলিপুত্র মথুরায় কি পাওয়া গেছে হলুদ বর্ণ চুনা পাথরের বৌদ্ধ ও বোধিসত্ত্বের মূর্তি নির্মিত হয়েছিল অর্থাৎ গুপ্ত যুগে যত ভাস্কর্য ছিল তার মধ্যে তিনটা কেন্দ্র প্রধান ছিল যেখানে খুব বেশি বা খুব ফেমাস স্থাপত্য ছিল এই তিনটা কেন্দ্র কি কি। মাথুরা সারনাথ এবং পাটলিপুত্র মথুরায় কি পাওয়া গেছে মথুরায় পাওয়া গেছে হলুদ বর্ণ চুনাপাথরের বৌদ্ধ ও বোধিসত্বের মূর্তি নির্মিত হয়েছিল চিত্রকলা ও সাহিত্য চিত্রকলা ও সাহিত্য তো এখানে কি কি চিত্রকলা ছিল আগের স্লাইডে আমরা যেটা পড়েছিলাম স্থাপত্য ভাস্কর্য এখন আমরা পড়ছি চিত্রকলা ও সাহিত্য সাহিত্য মানে কি লিটারেচার তো এখানে চিত্রকলা আর্ট এবং আর্ট এবং লিটারেচার তো এখানে কি কি ছিল সাহিত্য রচনাগুলির মধ্যে কালিদাসের লেখা এখানে কালিদাসের লেখা যে ম্যাগদুতম ও রঘুবংশম এটা বিশেষ উল্লেখযোগ্য ছিল সাহিত্য রচনার মধ্যে অনেকজন পণ্ডিতরাই ছিলেন এর মধ্যে কালিদাস ছিল মহান পণ্ডিত এই কালিদাস তিনি লিখেছিলেন ম্যাগদ্যুতম এবং রঘু সম্ভবম এই যে ম্যাকদুতমা আর রঘু সম্ভবন রচনা করেছেন এই দুইটা বিশেষ উল্লেখযোগ্য ছিল এছাড়া অজন্তা ও ইলোরায় অবস্থিত ছিল কি উনচল্লিশটা গোহাচিত্র উনচল্লিশটা গোহাচিত্র যা গুপ্ত যুগের চিত্রশিল্পকে প্রশংসনীয় করে তোলে গুপ্ত যুগের উল্লেখযোগ্য লিপিগুলি কি কী ছিল হরিসেনের এলাহাবাদ প্রশস্তি যেই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি সেকেন্ড হচ্ছে সমুদ্রগুপ্তের নালন্দার লিপি নালন্দা লিপি থেকেও আমরা সাতকর্ণী রাজার সম্পর্কে জানতে পারি অর্থাৎ প্রশস্তে মানেই কোনো না কোনো রাজার সম্পর্কে বিবরণ এক কথায় প্রথম কুমার গুপ্ত প্রথম কুমারগুপ্ত গুপ্ত যুগের একজন রাজা প্রথম কুমার গুপ্তের থেকে আমরা জানতে পারি সারনাথ লিপি এবং এই সময় কবি ভবভূতি গণিতজ্ঞ আর্যভট্ট তিনি মহান গণিতজ্ঞ আর্যভট্ট ছিলেন যিনি শূন্যের ধারণা দিয়েছেন সংখ্যার ধারণা দিয়েছেন পাটিগণিত বীজগণিতের ধারণা দিয়েছেন তো তিনি হচ্ছেন গণিতজ্ঞ আর্যভট্ট ই আর্যভট্ট গুপ্ত ছিলেন বরাহমিহি তিনিও সায়েন্টিস্ট ছিলেন ব্রহ্মগুপ্ত তিনিও তিনি সায়েন্টিস্ট ছিলেন এবং চিকিৎসক ছিলেন মহাকবি কালিদাস তিনি পণ্ডিত ছিলেন তিনি গ্রন্থ রচনা করেছেন বিশাখ দত্ত প্রভৃতি ব্যক্তিরা গুপ্তযুগে বিশেষ উল্লেখযোগ্য অর্থাৎ এই যে ব্যক্তিরার নাম আমি পড়লাম তারা সবাই কি সবাই খুব বিশিষ্ট ব্যক্তি পপুলার কেউ না কেউ মানে প্রত্যেকেই কিছু না কিছু ভালো ভালো রচনা করেছেন তো এই যে আমি নামগুলি পড়লাম কবি ভববর্তী গণিতজ্ঞ আর্যভট্ট বরাহমিহির ব্রহ্মগুপ্ত মহাকবি কালিদাস বিষাক দত্ত প্রভৃতি ব্যক্তিরা এই যে প্রভৃতি ব্যক্তিরাই যে ব্যক্তিদের নাম পড়লাম ওনারা সবাই খুব ফ্যামাস ছিলেন খুব বিশিষ্ট ব্যক্তি ছিলেন যেসব ব্যক্তিদের আমরা কোন যুগে পেয়ে পেয়ে থাকি গুপ্ত যুগে তাই গুপ্ত যুগ খুব তাই গুপ্ত যুগ খুব ফেমাস হয়েছিল যেন গুপ্ত যুগে আমরা এই বিশিষ্ট পণ্ডিতদেরও পেয়েছি নেক্সট স্লাইডে দেখব গুপ্ত বংশ এবার এই যে গুপ্ত বংশ এটা কবে উদ্ভব হয় এটা উদ্ভব হয়েছিল খ্রিস্টীয় চতুর্থ শতকে এবং এটার ক্ষেত্র কোথায় ছিল মগধ এই গুপ্ত বংশটা কে প্রতিষ্ঠা করেছিল গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেছেন শ্রীগুপ্ত শ্রীগুপ্ত ও তার পুত্র ঘটুৎকুচ গুপ্ত মগধের কোনো একটা অঞ্চলে বাস করতেন অর্থাৎ এই যে গুপ্ত যুগ গুপ্ত যুগে আমরা দেখলাম বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা এগুলি আমরা পেয়েছি বিভিন্ন মহান পণ্ডিতদেরও পেলাম এবার এখন কথা হচ্ছে এই যে গুপ্ত যুগ এটা কবে উদ্ভব হয় এটা উদ্ভব হয়েছিল খ্রিস্টীয় চতুর্থ শতকে কিভাবে ক্ষেত্রটা কোথায় ছিল মগদে এটার প্রতিষ্ঠা কে করেছে শ্রীগুপ্ত তো শ্রীগুপ্ত এবং উনার ছেলে ছিল ঘটোৎকোচ গুপ্ত তারা মগদের কোনো একটা অঞ্চলে বসবাস করত। তাই তো এখানে বলা হয়েছে ক্ষেত্র ছিল মগধ তারা কোনো এক সময় মগদের কোনো একটা অঞ্চলে রাজত্ব করত। পরবর্তী সময় তারা গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছে কবে খ্রিস্টীয় চতুর্থ শতকে সিংহাসন আরোহণ কবে করেছে দুইশো পঁচাত্তর খ্রিস্টাব্দ মহারাজা শ্রীগুপ্ত ও পুত্র ঘটোৎকোচ গুপ্ত ওনারা দুজনেই কোন উপাধি গ্রহণ করেন ওনারা দুজনেই মহারাজা উপাধি ধারণ করেছিলেন তো আবারও রিপিট করছি গুপ্ত যোগ এই যে গুপ্ত বংশ গুপ্ত বংশ প্রতিষ্ঠাতা করেন শ্রীগুপ্ত খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে তো এই শ্রীগুপ্ত এবং ওনার ছেলে ছিল ঘটোৎকোচ গুপ্ত ওনারা মগধের কোনো একটা অঞ্চলে রাজত্ব করত তো পরবর্তী সময় গুপ্তবংশের প্রতিষ্ঠা করে গুপ্তবংশ প্রতিষ্ঠা করার পর তারা সিংহাসন আরোহণ করে কবে দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এবং এই যে শ্রীগুপ্ত এবং ওনার ছেলে ঘটুৎকোচ গুপ্ত ওনারা দুজনেই কোন উপাধি ধারণ করেন বা কোন উপাধি গ্রহণ করেন মহারাজা পরীক্ষাতে আসবে মহারাজা উপাধিটি গ্রহণ করেছেন এরপরে অপশান থাকবে হয়তো অপশনের মধ্যে শ্রীগুপ্ত বা গুপ্ত নাই দিতে পারে তখন আনসার হবে ন্যানব দেবাব তো এই ক্ষেত্রে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বা ডিটেলসে আমাদের কনসেপ্টটা জানতে হবে কারণ আমরা যদি কনসেপ্ট বুঝে যাই কনসেপ্ট একবার শিখে নেই আমরা যে কোনো এমসিকিউ কেউ আনসার করতে পারব নেক্সট নেক্সট যে রাজা তিনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত অর্থাৎ শ্রীগুপ্ত শ্রীগুপ্তের পরে কী আসলো গুপ্ত ঘটোৎকোচ গুপ্তের পরে কি আসলো প্রথম চন্দ্রগুপ্ত সিরিয়াস একজনের পর একজন রাজা এসেছে শ্রীগুপ্ত পরে ঘটোৎকোচ গুপ্ত এবং ঘটোৎকোচ গুপ্তের পরে কে আসলেন প্রথম চন্দ্রগুপ্ত তিনি সিংহাসন আরোহণ করেছিলেন তিনশো বিশ খ্রিস্টাব্দ ওনার উপাধি কি ছিল মহারাজা ধীরাজ আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে মহারাজা কারুপাধি শ্রীগুপ্ত এবং উনার ছেলে ঘটোৎকোচ গুপ্ত মহারাজা ধীরাজ যদি বলে মহারাজা ধীরাজ মহারাজা ধীরাজ কার উপাদি প্রথম চন্দ্রগুপ্ত সময় রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে ওনার স্ত্রীর নাম কি ছিল কুমার দেবী তবে গুপ্তবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা গুপ্তবংশের প্রথম সার্বভৌম রাজা কে প্রথম চন্দ্রগুপ্ত যিনি গুপ্তাব্দ তার সিংহাসন আরোহন কালে তিনশো বিশ খ্রিস্টাব্দ হতে গুপ্তাব্দের প্রচলন করেন অর্থাৎ এই যে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত তিনি ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা কারণ গুপ্ত বংশের প্রথম সার্বভৌম রাজা ছিলেন তিনি তার সিংহাসন আরোহণ কাল অর্থাৎ তিনশো বিশ খ্রিস্টাব্দ হতেই গুপ্তাব্দের প্রচলন কার সময় থেকে হয় প্রথম চন্দ্রগুপ্ত নেক্সট কোন রাজা নেক্সট রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত তো প্রথম চন্দ্রগুপ্তের পরে কে আসলেন প্রথম চন্দ্রগুপ্তের পরে আসলেন সমুদ্রগুপ্ত ওনার সময়কালটা ছিল তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁচাত্তর তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁচাত্তর কোনো কোনো বইয়ে আছে তিনশো আশি তাই আমি তিনশো পঁচাত্তর অবলিক তিনশো আশিটা দিয়ে দিলাম তথ্যসূত্র তথ্যসূত্র হচ্ছে সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি বা সোর্স কি সোর্স হচ্ছে মুদ্রা এরান লিপি ও এলাহাবাদ প্রশস্তি যেটা হরিসেন রচনা করেছেন এই তত্ত্ব এই মুদ্রা এরান লিপি এবং এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন হরিসেন হরিসেন কোন প্রশস্তি রচনা করেছেন এলাহাবাদ প্রশস্তি যে এলাহাবাদ প্রশস্তির মধ্যে উনি সমুদ্রগুপ্ত সম্পর্কে লিখেছেন সমুদ্রগুপ্তের মাতৃ পরিচয় সমুদ্রগুপ্তের লিচ্ছবি মাতা কুমারী দেবীর পুত্র সমুদ্রগুপ্তের কার ছেলে বা কার পুত্র লিচ্ছবি বি মাতা কুমারী দেবীর পুত্র আশা করি ফ্রেন্ডস বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট হচ্ছে সমুদ্রগুপ্তের রাজ্য জয় তো সমুদ্রগুপ্ত কোন কোন জায়গা দখল করেছিলেন বা কোন কোন দখল না সরি সমুদ্রগুপ্ত কোন কোন রাজ্য জয় করেছিলেন তিনি উত্তর ভারতে অসুর বিজয়ের নীতি এবং সাম্রাজ্যবাদী নীতি তিনি উত্তর ভারতে যে রাজ্য ছিল উত্তর ভারতে রাজ্য জয় করার পরে তিনি কি করেছিলেন কোন নীতি অ্যাপ্লাই করেছিলেন অসুর বিজয়ের নীতি এবং সাম্রাজ্যবাদের নীতি দক্ষিণ ভারতে জয়লাভ করার পরে তিনি ধর্ম বিজয়ের নীতি এবং গ্রহণ পরিমুখ্য নীতি অ্যাপ্লাই করেছিলেন লক্ষ্য কী ছিল লক্ষ্য ছিল যে পল্লব সেনাবাহিনী ধ্বংস করাই ছিল এই আক্রমণের লক্ষ্য পল্লব নিয়ে আর একটা ক্লাস নিয়ে আসব পল্লব স্থাপত্য তো সেই পল্লব সেনাবাহিনী ধ্বংস করাই ছিল এই আক্রমণের লক্ষ্য ধর্মের দিক থেকে সমুদ্রগুপ্ত ছিল ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী মানে সমুদ্রগুপ্ত ধর্মটা কি ছিল ব্রাহ্মণ তিনি ছিলেন ব্রাহ্মণ বা বৈষ্ণব সিংহলরাজ ম্যাগ বর্ণকে বোধগয়ায় বৌদ্ধ মন্দির নির্মাণের অনুমতি প্রদান তিনি সিংহলরাজ কি করেছেন সিংহলরাজ বোধগয়ায় বৌদ্ধ বৌদ্ধ মন্দির নির্মাণের অনুমতি দিয়েছেন তো পণ্ডিত বসুবন্ধু ছিল তার মন্ত্রী তো সমুদ্রগুপ্তের মন্ত্রীর নাম কি ছিল বসুবন্ধু তিনি ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত সমুদ্রগুপ্তের যে মুদ্রা রচনা করেছেন সে মুদ্রার পরিচিতি সমুদ্রগুপ্তের বিনা বাদনরত ছবি পাওয়া যায় বিনা বাদনরত সমুদ্রগুপ্ত এছাড়া তিনি অশ্বমেধ পরাক্রম অর্থাৎ যুগ্ম শব্দ সম্মিলিত মুদ্রা পাওয়া গেছে ওনার উপাধি কী ছিল কবিরাজ ভারতের ন্যাপোলিয়ন যেটা স্মিথ বলেছে ভারতীয় ন্যাপোলিয়ন এই কথাটা কে বলেছেন স্মিথ স্মিথ সমুদ্রগুপ্তকে বলেছিলেন ভারতীয় ন্যাপোলিয়ন এছাড়া রয়েছে বিক্রমাঙ্ক পরমাঙ্ক একরাট এই সবগুলিই কি সমুদ্রগুপ্তের উপাধি তো প্রশ্ন আসতেই পারে যে একরাট কার উপাধি বা বিক্রমাঙ্ক কার উপাধি বা ভারতের ন্যাপোলিয়ন কাকে বলা হয় বা ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে কে বলেছেন তো ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবেই প্রশ্ন আসতে পারে সমুদ্রগুপ্তের পরে কে আসলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতা কে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতা ছিলেন সমুদ্রগুপ্ত মাতা কে ছিলেন দত্তা বা দত্তা দেবী স্ত্রী কে ছিলেন ধ্রুব ও কুবের না পুত্রের নাম কী ছিল কুমারগুপ্ত গোবিন্দগুপ্ত কন্যা কে ছিল প্রভাবতী খুব খুব ইম্পর্টেন্ট গুপ্ত যুগ চেষ্টা করেছি ফ্রেন্ডস খুব ডিটেলসে ক্লাসটা নিয়ে আসতে তাই তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি কিভাবে সিংহাসন আরোহণ করেন তিনি রামগুপ্তকে তিনি রামগুপ্তকে হত্যা করেন হত্যা করার পর ওনার যে বিধবা পত্নী ধ্রুবদেবীকে বিবাহ করেন করে তিনি সিংহাসন আরোহণ করেন অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত কীভাবে সিংহাসন আরোহণ করেছিলেন তিনি রামগুপ্তকে তিনি রামগুপ্তকে হত্যা করেন হত্যা করার পর রামগুপ্তের যে বিধবা পত্নী ধ্রুবদেবীকে বিবাহ করে সিংহাসন আরোহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি কি উপাধি ছিল উনার উপাধি ছিল বিক্রমাদিত্য নরেন্দ্রচন্দ্র সিংহচন্দ্র দেবরাজ দেবশ্রী সাহসাঙ্ক সকারী প্রবৃতি তৃতীয় রুদ্রসেন পরাজিত নিহত হন এবং পশ্চিমে স্বরাষ্ট্র অধিকার আরব সাগর অবধি গুপ্ত সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটে শক উচ্ছেদ করে সকারি উপাধি করেন অর্থাৎ তিনি ওনার যে উপাধিগুলি ছিল আবারও রিপিট করছি বিক্রমাদিত্য নরেন্দ্রচন্দ্র সিংহচন্দ্র দেবরাজ দেবশ্রী শাহশঙ্কর সকারী প্রভৃতি এর মধ্যে এর মধ্যে শক বিজয় অর্থাৎ সকরাজ ছিল ওনার নাম ছিল তৃতীয় রুদ্রসেন তৃতীয় রুদ্রসেন পরাজিত হন নিহত হন এবং পশ্চিমে সৌরাষ্ট্র অধিকার আরব সাগর অবধি গুপ্ত সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটে যায় যখন সকারি সকারী তৃতীয় রুদ্রসেন পরাজিত নিহত হন তখন কি হয় পশ্চিমে একদম সৌরাষ্ট্র অধিকার করেন এবং আরব সাগর পর্যন্ত গুপ্তরাই দখল করে নেন অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যে সম্প্রসারণ ঘটে তখন শক উচ্ছেদ করে সকারী উপাধি গ্রহণ করেন ধর্মপরিচয় কি তিনি নিজে ছিলেন বিষ্ণুর উপাসক তিনি নিজে ছিলেন বিষ্ণুর উপাসক এবং গোড়া বৈষ্ণব মন্ত্রী বীরসেন বৌদ্ধ ছিলেন নেক্সট হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট নবরত্ন সভা পরীক্ষায় আসতেই পারে নবরত্ন সভা কার সবাই দেখা যায় আনসার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্ন মানে কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবাই নয়জন বিশিষ্ট ব্যক্তি থাকতেন বা বিশিষ্ট পণ্ডিত থাকতেন তাদেরকে বলা হতো নবরত্ন এই নবরত্নের মধ্যে কারা কারা ছিলেন কালিদাস বরাহমিহির বরচি শঙ্খু বেতাল খপনক ঘটকপর পর অমর সিংহ উনারা সবাই ছিলেন এই সভার সদস্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নাম কি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যসভার নাম ছিল নবরত্ন সভা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নাম কি ছিল নবরত্ন সভা তো এই যে নবরত্ন সভা নবরত্ন সভা মানে নয়জন বিশিষ্ট ব্যক্তি থাকতেন তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন একজন বিশেষ একজন বিদেশি পর্যটক দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বের সময় ফাহিয়েন একজন বিদেশি পর্যটক তিনি ছিলেন চৈনিক পর্যটক অর্থাৎ তিনি চীনা থেকে এসেছিলেন চীন থেকে এসেছিলেন কার রাজত্বকালে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে তখন সনটা ছিল তিনশো নিরানব্বই থেকে চারশো চোদ্দ অর্থাৎ তিনি এই সময়কালে ভারতে ছিলেন বিক্রমাদিত্য কাহিনী দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও বিক্রমাদিত্যকে কেউ অভিন্ন ব্যক্তি কেউ অভিন্ন ব্যক্তি বা অভিন্ন ব্যক্তি ব্যক্তি বা স্বতন্ত্র বলে মনে করেন নেক্সট আমরা দেখব মুদ্রা দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি কি মুদ্রা প্রচলন করেছিলেন প্রথমত তিনি সোনা রূপা তামার মুদ্রা চালু করেন মুদ্রাতে চৈত্রের পরিবর্তে তিনি গরুরের মানে বিষ্ণুর বাহন যেটা সেই বিষ্ণুর বাহনটাকে স্থান দেন বা বিষ্ণুর যে বাহন এটা প্রতিকৃতি স্থান পায় নয় প্রকার তামার মুদ্রার প্রচলন তিনি করেছিলেন ওনার সময় কোন কোন সাহিত্য রচিত হয়েছিল কালিদাস পণ্ডিত কালিদাস যে কিনা ওনার সভাই থাকতেন নবরত্নের মধ্যে একজন ছিলেন ওই মহান পণ্ডিত কালিদাস তিনি রচনা করেছিলেন ওনার ওনার রাজত্বকালে শকুন্তলা রঘুবংশ ম্যাগদূতম কুমার সম্ভবম শূদ্রক শূদ্রক কি রচনা করেছিলেন মৃচ্ছকটিকম বিষাক দত্ত কি রচনা করেছেন দেবীচন্দ্রগুপ্তন রাক্ষস এগুলি সবই কোন এগুলি সবই সংস্কৃতে রচিত খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ড প্রত্যেকটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট এখান থেকে অনেক এমসিকিউ চলে আসে এখান থেকে খুব ইম্পর্টেন্ট তো এই যে মহান পণ্ডিত কালিদাস তিনি বিভিন্ন গ্রন্থ যে রচনা করেছেন এগুলি ছিল শকুন্তলা রঘুবংশ ম্যাঘুতম কুমার সম্ভবম শূদ্রক রচনা করেছেন মৃচ্ছকটেকম বিশাখা দত্ত দেবীচন্দ্রগুপ্ত মুদ্রা রাক্ষস আর এই সবগুলি সংস্কৃতে রচিত ছিল তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে আসলো প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ছিল অর্থাৎ সিরিজ ওয়াইজ একজনের ছেলে আরেকজন এরকম ভাবে এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কে ছিল প্রথম কুমারগুপ্ত মাতা কে ছিল দেবী সময়কাল ছিল চারশো পনেরো খ্রিস্টাব্দ থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ অর্থাৎ চারশো থেকে শুরু করেছিল রাজত্ব এবং চারশো পঞ্চান্ন অব্দি রাজত্ব করে উনার মৃত্যু হয়ে যায় ওনার অবদান কি ছিল উনি সাম্রাজ্য সুরক্ষার যত্নবান ও নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন এটা ছিল ওনার অবদান তিনি সাম্রাজ্যকে সুরক্ষার জন্য বিভিন্ন যত্নবান পদ্ধতি পদ্ধতি অ্যাপ্লাই করেছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন উনার উপাধি কী ছিল ওনার উপাধি ছিল মহেন্দ্রাদিত্য নেক্সট হচ্ছে গিয়ে স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত সিংহাসন আরোহণ করেন চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম কুমারগুপ্তের পর স্কন্দগুপ্ত মন্তান্তরে সিংহাসনে বসেন লাস্টে কে ছিল লাস্টে লাস্টে না সরি দ্বিতীয় চন্দ্রগুপ্তর পরে ছিল কুমারগুপ্ত এবার কুমারগুপ্তের পরে কে বসলো সিংহাসনে স্কন্দগুপ্ত কবে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম কুমারগুপ্তের পর স্কন্দগুপ্ত মতান্তরে সিংহাসনে বসেন তিনি হুন আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেন শ্বেত হুন বা এখানে অ্যাফথেলাটাইসরা গান্ধার জয় করে সেখানে একটি রাজ্য স্থাপন করেন ভারত আক্রমণ করেন স্কন্দগুপ্ত ওই হুন আক্রমণকে প্রতিহত করে এবং ভারতকে রক্ষা করেন তাই ওনাকে বলা হয় ভারতের রক্ষাকারী সিম্পল ভাষায় হুনরা ভারতে আক্রমণ করেছিল এই হুন জাতির আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিল কে স্কন্দগুপ্ত তাই স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা কন্দগুপ্ত কি বিষ্ণুর উপাসক হলেও তিনি চণ্ডী চামুণ্ডা মহেশ্বরী বয়বী কুমারী প্রভৃতি দেবদেবীর জন্য মন্দির নির্মাণ করেছেন ওনার মৃত্যু হয় চারশো খ্রিস্টাব্দে তো এই ছিল ফ্রেন্ডস ফুল ডিটেলস তো আমরা প্রথম কোন রাজা পড়েছি গুপ্ত সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত শ্রীগুপ্তের পরে আসলো ঘটোৎকোচ ঘটোৎকোচের পরে আসলো প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের পরে আসলো ওনার ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে আসলো কুমারগুপ্ত সরি আমরা একটা স্কিপ করে নিয়েছি সমুদ্রগুপ্তটা তো রিপিট করছি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিল বা গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল শ্রীগুপ্ত শ্রীগুপ্তের পরে এসেছে ওনার পুত্র ঘটোৎকোচ ঘটোৎকোচের পরে এসেছে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের পরে আসলো সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পরে আসলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে আসলো কুমারগুপ্ত কুমারগুপ্ত কুমার প্রথম কুমারগুপ্তের পরে আসলো লাস্ট স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত হুন্দের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন তাই উনাকে বলা হয় রক্ষাকারী তো আশা করি ফ্রেন্ডস তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো তোমাদের যদি কিছু কনফিউশন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টগুলি আমি পড়ে থাকি যেমন আগের ক্লাসগুলিতে যে বিষয়গুলি যে বিষয়গুলি তোমাদের কনফিউশন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়েছ আমি দেখেছি আমি এগুলি সলভ করে দেব। নেক্সট কোনো একটা ক্লাসে আমি সলভ করে দেব আজকের ক্লাসে যদি তোমাদের কিছু কনফিউশান থেকে যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশাপাশি এটাও কমেন্ট করবে ক্লাসটা কেমন লেগেছে হিস্ট্রি থেকে গুপ্ত ক্লাসটা কেমন লেগেছে তোমাদের আর কোন কোন টপিকের উপর ক্লাস লাগবে ডিমান্ড করে জানাবে কমেন্টের মাধ্যমে তো এটা ছিল ফুল কনসেপ্ট কারণ আমাদেরকে কনসেপ্ট জানতেই হবে ফ্রেন্ডস এমসিকিউ কিউ আনসার করতে হলে কারণ এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা ট্যাট পরীক্ষা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যে পরীক্ষায় আমাদের এমসিকিউর উপর ওপর ডিপেন্ড করলে চলবে না যে আমি এমসিকিউ শিখে যাবো আর কমন পড়বে এরকম ভাবাটাই ভুল এটা কোনো বোর্ড এক্সাম নয় বা এরকম নয় যে আমি কোনো স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছি সাজেস্টিভ পড়ে তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আমাদেরকে কনসেপ্টটা জানতেই হবে জানার পর আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নেব তো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমাদের এখানে ট্যাট ওয়ান ট্যাট টু এস ফোল নোটস অ্যাভেলেবেল তোমরা যারা প্রিপারেশন করতে চাইছো একটা অ্যাপ্রোপ্রিয়েট নোট চাইছো তোমরা এই স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমাদের কোচিং সেন্টার আগরতলা মর্চমণিতে অবস্থিত আমাদের এখানে সমস্ত ধরনের নোটস অ্যাভেলেবেল ট্যাক্টুর ক্ষেত্রে ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুইটাই অ্যাভেলেবেল তো তোমাদের যাদের নোটসের প্রয়োজন তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টারে আমাদের এখানে নোটসের পাশাপাশি অফলাইন ক্লাসেসও হয়ে থাকে যেখানে আমরা নিউ একটা ব্যাচ শুরু কর যাচ্ছি যে ব্যাচে কোনোরকম লাগবে না শুধুমাত্র পেমেন্ট করে তোমরা এই এডমিশন ব্যাচে হতে পারবে তো যারাই ভাবছো প্রিপারেশন স্টার্ট করবে দেরি না করে শুরু করে দাও কারণ এক্সামের আর বেশি দিন নেই তো যাদের অফলাইন ক্লাসেস দরকার বা নোটসের প্রয়োজন বা কোনো বিষয়ে কনফিউশন ক্লাসেসের প্রয়োজন সব ব্যাপারে তোমরা হেল্প নিতে পারো বা গাইড নিতে পারো এই নম্বরে ফোন করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তো তো এটা ছিল ফুল কনসেপ্ট এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এমসি প্র্যাকটিস করে নেব তো এমসিকিউর মধ্যে যে ফার্স্ট কোয়েশনটা রয়েছে ফ্রেন্ড কাকে প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ কাকে প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ কাকে প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ বিদ্যুৎ শাহী বা সংস্কৃতির পৃষ্ঠপোষক বলা হয় এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য বিক্রমাদিত্য হচ্ছে ওনার উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কারা ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন নবরত্ন ছিলেন কালিদাসের মতো পণ্ডিতরা ছিলেন তো তিনি সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন এ কথা বলা যায় নেক্সট হচ্ছে গিয়ে নাম্বার টু গুপ্ত যুগে কোন ভাষা বিশেষ উৎকর্ষ অর্জন করেছে এটা এসেছে ট্যাট পরীক্ষায় একবার তো গুপ্ত যুগে সংস্কৃত ভাষা বিশেষ উৎকর্ষ লাভ করেছিল কোন ভাষা সংস্কৃত ভাষা নেক্সট কোয়েশন নাম্বার থ্রি গুপ্ত যুগে কোন ধর্ম উৎকর্ষ লাভ করেছে গুপ্ত যুগে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম খুব উৎকর্ষ লাভ করেছিল হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম নেক্সট কোয়েশন নাম্বার ফোর কালিদাস কোন সময়ের কবি ছিলেন কালিদাস ছিলেন গুপ্ত যুগের কবি আশা করি ফ্রেন্ডস তোমরা প্রত্যেকটা প্রশ্ন আনসার করতে পারছো কারণ কনসেপ্টটা যেহেতু পড়েছ কনসেপ্ট থেকে আমাদের এমসিকিউ হয় তো কনসেপ্ট জানলে আমরা এমসিকিউ আনসার করতে পারবো নেক্সট নাম্বার ফাইভ গুপ্ত যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কে ছিলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন আর্যভট্ট বরাহমিহির ব্রহ্মগুপ্ত ওনারা সবাই গুপ্ত যুগের বৈজ্ঞানিক ছিলেন শুধু বৈজ্ঞানিক নয় শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন অর্থাৎ ডি উপরের সবাই নাম্বার সিক্স সূর্য সিদ্ধান্ত গ্রন্থে রচয়িতাকে সূর্য সিদ্ধান্ত গ্রন্থে রচয়িতা আর্যভট্ট নাম্বার সেভেন বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্ত এই গ্রন্থ দুটির রচয়িতাকে আনসার হচ্ছে বরাহ মিহির খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসেই ওনার রচনাবলী থেকে প্রশ্ন আসি ইম্পর্টেন্ট নাম্বার এইট গুপ্ত যুগের শিল্পকলার প্রধান কেন্দ্র কী ছিল আমরা কনসেপ্টে পেয়েছিলাম মথুরা বানারসি এবং পাটলিপুত্র তিনটাই অর্থাৎ উপরের সবগুলি নাম্বার নাইন গুপ্ত যুগে বা গুপ্ত রাজাদের মুদ্রায় কার প্রতিচ্ছবি অঙ্কিত দেখা যায় এখানে দেখা গিয়েছিল বিঘ্নর বাহন গরুরের বিষ্ণুপত্নী লক্ষ্মীর শিবের বাহন বিষের এখানে সব সবকিছুরই প্রতিচ্ছবি মুদ্রায় আমরা লক্ষ্য করেছি বা কনসেপ্টে পেয়েছি তো ডি উপরের সবগুলি নাম্বার টেন গুপ্ত যুগে কোন মনীষীর আবির্ভাব হয়েছিল গুপ্ত যুগে নাগার্জুন বসুবন্ধু পরমার্থ ওনারা সবাই আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ ডি উপরের সবাই নাম্বার ইলেভেন কোন যুগকে হিন্দু ধর্মের নবজাগরণ বা হিন্দু রেনেসাস আখ্যা দেওয়া হয়েছে গুপ্ত যুগকে নাম্বার টুয়েলভ নিচের কে গুপ্ত যুগে জন্মগ্রহণ করেছিল গুপ্ত যুগে বিশাখা দত্ত সূদ্রক অমর ওনারা সবাই জন্মগ্রহণ করেছেন অর্থাৎ ডি উপরের সবাই নাম্বার থার্টিন এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় রচিত হয়েছে যেহেতু গুপ্ত যুগে সংস্কৃত ভাষা বিশেষ উৎকর্ষতা লাভ করেছে তাই এলাহাবাদ প্রশস্তিও সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল নাম্বার ফরটিন গুপ্ত যুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ধর্মশাস্ত্র কোনটা এটা হচ্ছে কাত্তায়ন স্মৃতি কাত্তায়ন স্মৃতি এটা গুপ্ত যুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ধর্মশাস্ত্র নাম্বার ফিফটিন নিচের কোনটি কালিদাসের লেখা কালিদাস ম্যাকদ্যুতম ঋতুসংহার মানবিকায়্রম ওনার প্রথম নাটক এটা ওনার প্রথম নাটক এই সবগুলি কালিদাসের লেখা অর্থাৎ ডি উপরের সবগুলি নাম্বার সিক্সটিন নিচের কোনটি বা নিচের কোন নাটকটি কালিদাসের লেখা কালিদাস কালিদাস এখানে বিক্রমা বেশি বিক্রম বসী মালবিকাত্রম মালবিকা মিত্রম অভিজ্ঞান শকুন্তলম এটা ম হবে লাস্টেরটা ম হবে অভিজ্ঞান শকুন্তলম এই সবগুলি কালিদাসের লেখা ডি উপরের সবগুলি নাম্বার সেভেনটিন কার রাজসভার নবরত্ন দ্বারা অলঙ্কৃত ছিল কারেক্ট আনসার কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাম্বার এইটিন নবরত্নের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন কালিদাস নবরত্নের মধ্যে যে নজন ব্যক্তি ছিলেন এই নজন ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন পণ্ডিত কালিদাস নাম্বার নাইনটিন এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয় এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি রাজা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি তাই সমুদ্রগুপ্তকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছিল প্লাস আমরা সমুদ্রগুপ্তের উপাধির মধ্যে এই কবিরাজ কথাটা পেয়েছি তো এই দিক থেকে কারেক্ট আনসার কি হবে অপশন বি সমুদ্রগুপ্ত নাম্বার টোয়েন্টি নাগর ও দ্রাবর শিল্পরীতির উদ্ভব হয়েছিল কোন যুগে গুপ্ত যুগে এটা আমরা কনসেপ্টে পেয়েছি নাম্বার টোয়েন্টি ওয়ান গুপ্ত যুগে কয়টা স্থান পর্বত গুহা স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় কারেক্ট আনসার চারটা স্থানে কারেক্ট আনসার চারটি স্থানে নাম্বার টোয়েন্টি গুপ্ত ভাস্কর্য শিল্পের অন্যতম প্রধান দিক কি মনুষ্য মূর্তি গুপ্ত যুগের শিল্পের মধ্যে অন্যতম প্রধান কী ছিল মানুষের মূর্তি নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি গুপ্ত শিল্পকলার প্রধান কেন্দ্র কোনটি সারনাথ ও মাথুরা টোয়েন্টি ফোর ব্রহ্ম সিদ্ধান্ত কে লিখেছেন ব্রহ্মগুপ্ত টোয়েন্টি ফাইভ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই কথা কে বলেছেন এ কথা বলেছেন মহান গণিতবিদ আর্যভট্ট নাম্বার টোয়েন্টি সিক্স কে পৃথক শাস্ত্রের মর্যাদা দেন সেম আর্যভট্ট নাম্বার টোয়েন্টি সেভেন অজন্তার চিত্রের প্রধান প্রেরণা কী ছিল বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম আমরা পেয়েছিলাম বৌদ্ধের মূর্তি পাওয়া গিয়েছিল বৌদ্ধ ধর্ম অজন্তার যে চিত্র সেই চিত্রের প্রধান প্রেরণা ছিল বৌদ্ধ ধর্ম অপশান এ নাম্বার টোয়েন্টি অজন্তার মোট গুহা কয়টি ছিল অজন্তার মোট গোহা ছিল উনত্রিশটি বা তিরিশটি তো তিরিশটি বেশিরভাগ জায়গায় তিরিশটিই দেওয়া অনেক জায়গাতে উনত্রিশটিও দেওয়া আছে তাই আমি দুইটাই দিয়ে দিলাম নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন কোন চৈনিক পরিব্রাজক অজন্তার চিত্রকলার বয়সী প্রশংসা করেছেন তো আমরা পেয়েছিলাম এটা কনসেপ্টে তো এখানে কারেক্ট আনসার হিউন্ড সাং নাম্বার থার্টি গুপ্তযুগে কোন ভাষার সাহিত্য রচিত হয়েছে গুপ্ত যুগে সংস্কৃত ভাষাই সব সাহিত্য রচনা হয়েছে নাম্বার থার্টি ওয়ান আর্যভট্ট কে ছিলেন আর্যভট্ট কে ছিলেন তিনি কি জ্যোতির্বিদ ভাষাবিদ গণিতবিদ আর্যভট্ট কে ছিলেন আর্যভট্ট ছিলেন জ্যোতির্বিদ নাম্বার থার্টি টু দশমিক পদ্ধতির প্রথম প্রয়োগ কে করেছেন আর্যভট্ট নাম্বার থার্টি থ্রি গুপ্তযুগের সংস্কৃত সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয় গুপ্ত সংস্কৃত সাহিত্যকে দুইটি ভাগে ভাগ করা হয় কে লিখেছেন লিখেছেন রঘুবংশম এবং কুমার সম্ভবম এই দুইটা মহাকাব্যের লেখক কি আশা করি তোমরা এতক্ষণে আনসার দিয়েছ ইয়েস কালিদাস নাম্বার থার্টি সিক্স অভিধর্ম কোষ এবং পরমার্থ পরমার্থ সপ্ততি এটা কে রচনা করেছেন এটা রচনা করেছিলেন বসু বন্ধু থার্টি সেভেন নাটকটির লেখকের নাম কি মৃচ্ছকটিকম নাটকের লেখক শূদ্র এটু এসেছে ট্যাট পরীক্ষায় নাম্বার থার্টি এইট মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম দেবী চন্দ্রগুপ্তমের লেখককে মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত লেখক বিশাখা দত্ত থার্টি নাইন পঞ্চসিদ্ধান্তিকা বৃহৎ সংহিতা গ্রন্থের লেখককে বরাহ মিহির ফর্টি সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে আর্যভট্ট তো ফ্রেন্ড প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কনসেপ্টটা ইম্পর্টেন্ট তো তোমরা নোট ডাউন করে লিখে রাখবে বা সরি তোমরা নোট ডাউন করে রেখে দেবে পরবর্তী সময় তোমাদের কাজে আসবে রিভিশনের সময় তো নোট ডাউন করে রাখবে বা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো পরবর্তী সময় নোট করে নেবে আর যদি এই নোটসটা ভালো লেগে থাকে নোটস তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টারে আমাদের এখানে সমস্ত নোটস অ্যাভেলেবেল নাম্বার ফর্টি নিচের কোন গ্রন্থটি আর্যভট্ট রচনা করেন আর্যভট্ট রচনা করেছিলেন আর্যভট্টীয় দশগীতিকা আর্যাস্ট সত্য শত এখানে উপরের সবগুলি নাম্বার ফর্টি টু নিচের কোন গ্রন্থটি ব্রহ্মগুপ্ত রচনা করেন নিচের কোন গ্রন্থটি ব্রহ্মগুপ্ত রচনা করেন ব্রহ্ম সিদ্ধান্ত খণ্ড খাদ্য ধান গ্রহ উপরের সবগুলি ফর্টি থ্রি নীচের কোনটি গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন ভিতারগাঁয়ের বিষ্ণু মন্দির ভুমারের শিব মন্দির কুবিরের পার্বতী মন্দির এই উপরের সবগুলি নাম্বার ফর্টি নিচের কুনটি গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন সাচি ও বুধগয়ার বোধস্তূপ বুদ্ধস্তূপ দেওঘরের দশবতার মন্দির ভিতারগাঁওয়ের ইষ্ট নির্মিত মন্দির অর্থাৎ উপরের সবগুলি গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন নাম্বার ফর্টি নিচের কুনটি গুপ্ত যুগের বৌদ্ধ ভাস্কর্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন সারনাথে প্রাপ্ত ধ্যানমগ্ন বুদ্ধ মথুরায় প্রাপ্ত দণ্ডায়মান বুদ্ধ সুলতানগঞ্জে প্রাপ্ত বুদ্ধের ত্রাম্যমূত্রী অর্থাৎ সবগুলি গুপ্ত যুগের বৌদ্ধ ভাস্কর্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন ফর্টি সিক্স অজন্তার গুহাচিত্রের অধিকাংশ কোন যুগের সৃষ্টি গুপ্ত যুগে আমরা পেয়েছি গুপ্ত যুগে অজন্তার গুহাচিত্রের সৃষ্টি নাম্বার ফর্টি সেভেন মালবের ভাগ মালবের ভাগ চিত্র কোন সময়ের গুপ্ত যুগের গুপ্ত ধাতব শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন গুপ্ত ধাতব শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে দিল্লির কুতুব মিনারের কাছে চন্দ্রলাজের চন্দ্ররাজের লোহস্তম্ভ নালন্দায় প্রাপ্ত বুদ্ধের ত্রাম্যমূর্তি সুলতানগঞ্জে প্রাপ্ত বুদ্ধের মূর্তি অর্থাৎ উপরের সবগুলি তো ফ্রেন্ডস বলে রাখছি এই যে দিল্লির কুতুব মিনারের কাছে চন্দ্ররাজের লৌহস্তম্ভ এটা থেকে প্রশ্ন এসেছে দুই হাজার একুশের ট্যাট পরীক্ষায় তোমরা কোয়েশন পেপার অ্যানালাইসিস করে দেখে নিও নাম্বার ফর্টি নাইন কোন যুগকে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে আজকের ক্লাসের লাস্ট কোয়েশন গুপ্ত যুগে আর্যভট্ট ছিলেন একজন মহান একজন মহান গণিত শাস্ত্রবিদ গণিত শাস্ত্রবিদ বা জ্যোতির্বিদ গণিত শাস্ত্রবিদ কারণ তিনি গণিতের সংখ্যার ধারণা দিয়েছিলেন তো এই ছিল ফ্রেন্ডস আজকের ক্লাসের ইম্পর্ট্যান্ট একটা টপিক গুপ্ত যুগ থেকে ফুল কনসেপ্ট কনসেপ্টের পাশাপাশি প্র্যাকটিসের জন্য এমসিকিউজ তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তী ক্লাস নিয়ে আসব তোমাদের কমেন্টগুলি আমার কাছে খুবই মূল্যবান তোমাদের কমেন্টগুলি থেকে আমি সাহস জুগিয়ে ক্লাস নিয়ে আসতে পারি তাই তোমাদের কমেন্টগুলির অপেক্ষায় আমি থাকবো ক্লাসটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার আমাদের এখানে ট্যাট ওয়ান ট্যাট টু অ্যাস টিজিটির ফোল নোটস অ্যাভেলেবেল তোমাদের যাদের নোটসের প্রয়োজন তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো যাদের অফলাইন ক্লাসেসের প্রয়োজন তারাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো তোমাদের আবারও বলছি তোমাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা পাশে আছো বলি ক্লাস নিয়ে আসতে পারি প্রত্যেকটা ক্লাসে আমি বারবারই কথাটা বলি কেননা এটা একটা সত্যি কথা যে তোমরা পাশে আছো বলেই তো ক্লাস নিয়ে আসতে পারি এতটা সাহস যোগাতে পারি তো তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসগুলি কেমন লাগছে তোমরা প্রিপারেশন কেমন নিচ্ছ তোমাদের কোন কোন ক্লাসের ডিমান্ড তা আমাদের কমেন্ট করে জানাবে তো এই ক্লাসের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লেগেছে যাবার আগে আবারও বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ক্লাসে তোমরা কমেন্ট করতে ভুলবে না তো সবাই ভালো থাকবে